আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি দেখাবো কেক ফ্লাওয়ার কিভাবে সহজভাবে তৈরি করা যায় আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এভাবে সমান করে নেবেন এখন যেটা দিয়ে ময়দা চেলে নিব ওখানে ময়দাটা দিয়ে দিলাম এক কাপ এই এক কাপ থেকে আমি দুই টেবিল চামচ সরিয়ে নিব প্রথম এই যে এক টেবিল চামচ ঠিক এভাবে সমান করে নিব এক টেবিল চামচ ময়দা ময়দা পটে রেখে দিলাম এটা হচ্ছে দ্বিতীয় চামচটা এই যে আবারও সমান করে এই দ্বিতীয় চামচটাও আবার ব্যাক নিয়ে যাব। দ্বিতীয় টেবিল চামচ ময়দা ময়দা পটে রেখে দিলাম এখন ওই যে দুই টেবিল চামচ ময়দা আমি ময়দা পটে আবার রেখে দিয়েছিলাম এখন এই কম এক কাপ ময়দার সাথে আমি দুই টেবিল চামচ কর্ন স্টার্চ অথবা কর্নফ্লাওয়ার যেটাই বলে ওইটার সাথে মিলিয়ে নিব এটা হচ্ছে প্রথম প্রথম টেবিল চামচটা আর এটা হচ্ছে দ্বিতীয় টেবিল চামচটা দ্বিতীয় টেবিল চামচ কর্নফ্লাওয়ারটাও দেওয়া হয়ে গেল চার পাঁচবারের মতো চেলে নিতে হবে কিভাবে সহজ করে চার পাঁচবার চেলে নিবেন আমি ওই পদ্ধতিটা দেখাচ্ছি পাশাপাশি দুইটা বল রাখবো একবার এই বলে চালবো আর একবার ওই বলে চেলে নিব। তখনই অনেক সহজ হবে এভাবে চার পাঁচ করতে থাকবো তারপরে হয়ে যাবে আমার ইজি কেক ফ্লাওয়ার আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখাবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ